বিজেপির বিলাসী কার্যালয় হব উচ্ছেদ, নয়ডার টুইন টাওয়ারের দরে সহায় দিয়া হব অট্টালিকা, কার্যালয়ের ঠাইত হব নদী গবেষণা কেন্দ্র। রাজ্যত বিজেপির 35 কোটি টকীয় কার্যালয়ের ভূমি বিবাদ অব্যাহত, নজিরবিহীনভাবে মাত্র 3 বছরের ভিতরতে পঞ্চতারকা সদৃশ কার্যালয় নির্মাণ করে এক প্রকার চমক সৃষ্টি করলে বিজেপিয়ে। কিন্তু কার্যালয়ের ভূমিকেন্দ্রিক বিবাদ মার যাওয়া নাই এটিও। জলসম্পদ বিভাগের ভূমিত নির্মিত এই কার্যালয়টি উচ্ছেদর পরিকল্পনা করেছে কংগ্রেসে। শাসনলে আহিলেই বিজেপির কার্যালয় উচ্ছেদ করে সেই ভূমিত নদী গবেষণা কেন্দ্র স্থাপন করব কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার দাবি, নদী গবেষণা কেন্দ্র স্থাপনতনের আবন্টিত আছিল এই ভূমি, যত বিজেপিয়ে এটা নির্মাণ করেছে বিশালকায় দলীয় কার্যালয়। আমি কংগ্রেস দলের 2026 ম্যানিফেস্টো দিম, কি দিব ম্যানিফেস্টো? আমি নদী গবেষণা কেন্দ্র অসমত প্রতিষ্ঠা করিম, বানমুক্ত করব। কত হবো এটু? এটু যত সরকারে মাটি অ্যালটমেন্ট দিয়া আছে তাত করিম। সরকারে যত বান নদী গবেষণা কেন্দ্র স্থাপনের কারণে ভূমি আমন্ত্রণ দিয়া আছে, তাত নদী গবেষণা কেন্দ্র স্থাপন হব। কথা কৈছো, যদি বানমুক্ত অসম হবলে হয় না, সেই মাটিখিনি অসমৰ বানপানীৰ ইতিহাস সম্পর্কত, ইয়াক নিয়ন্ত্রণের সম্পর্কত নিশ্চিতভাবে অসমৰ ভূমিত গবেষণা হব লাগিব। আর সেই কথা চিন্তা করে পূর্বর সরকারে অসমত নদী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত লৈছিলে, এটো সরকারী সিদ্ধান্ত, আর সরকারে এটুকুরা ভূমি আবন্টন দিয়েছিল। এটা বিজেপিয়ে কৈছে বানমুক্ত অসম লাগে, আমি কৈছো গবেষণা লাগে প্রথমত, আর গবেষণা করবর কারণে গবেষণাগার প্রতিষ্ঠা করব লাগবে, আর গবেষণাগার তাত প্রতিষ্ঠা হব যত সরকারে গবেষণাগারের কারণে মাটি আবন্টন দিছে। বিজেপির কার্যালয় প্রসঙ্গত ভূপেন বরার মুখত নয়ডার টুইন টাওয়ারের উদাহরণ, অবৈধ নির্মাণের নয়ডার টুইন টাওয়ার ভাঙি পেলা হয়েছিল। কংগ্রেস শাসনলে আহিলে বিজেপির এই কার্যালয় নাথাকে বলে হুঙ্কার প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর। একটা উময় খামর কবিতা শুনে দিব, যে আজিয়ে দিয়া কালিল কেউ কোনে জানে মূর কালি কি হব, হাজার হাজার বছর বিয়পি হয়তো অতীতে সামরি লোক ইমান অলিক কল্পনা করবো হাক দিব। আপনার টিভিত দেখি, আপনার টিভিত দেখি, বর্তমান দিল্লিত কার সরকার আছে আপনাদের জানে, দিল্লিতো দেখি বিরাট ডর ডর দালানবিল কেনার দি পেলায় ভাঙি দিছে। বিজেপির বিলাসী কার্যালয় নির্মাণক লৈ ক্ষোভ প্রকাশ করে সাংসদ গৌরব গগৈও। গগৈর মতে বিজেপির এই কার্য হয়েছে চূড়ান্ত অমানবীয় ঘটনা। এইটো বিজেপি সুটবুটর সরকার, এইটো বিজেপি ধনী মানুষের সরকার, এইটো বিজেপি মাত্র নিজের কারণে চিন্তা করে। যি সময় মানুষের ওসর আজি খাবলে ওসর পয়সা নাই, দরব কিনবলে পয়সা নাই, প্রত্যেক ক্ষেত্রে GST বড়াইছে, কি লজ্জাজনক কথা কি এনেকা একটা 5-star কার্যালয় বনাইছে। মই ভাবো যথেষ্ট ইনসেনসিটিভ, অমানবীয় একটা পদক্ষেপ, আর এইটিও প্রকাশ করেছে কি দুখিয়া মানুষের ঘর লড়ি কিমান চাকরি পাইছে সেটা নহয়, নিজের কার্যালয়ত কিমান ধুমধাম কে প্রার্থী করেছে সেটহে। বিজেপিক চোকা সমালোচনা করে সাংসদ গৌরব গগৈয়ে কয়, আজি দিনের সপোন দেখায় শাসনলে অহা বিজেপি সরকারের দিনত গুজরাটত আদানি আর অসমত কেবল মুখ্যমন্ত্রীর পরিয়ালরহে আহিছে কেবল আজি দিন। রাইজে নিজে কব কি যদি কাবার আজি দিন আহিছে, এটা আদানি পরিয়ালর আহিছে আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া পরিয়ালর আজি দিন আহিছে। আনহাতে কংগ্রেসের এনে মন্তব্যক লৈ ক্ষুব্ধ হয়ে পড়েছে বিজেপি। ভূপেন বরা খকিয়াই দিলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। পীযূষ হাজরিকার মন্তব্য, কংগ্রেসেও সরকারি মাটি দখল করে নির্মাণ করেছে কার্যালয়। বিজেপির কার্যালয় এটা ইমান ইজিলি ভাঙি দিব নোৱাৰে, ভূপেন বৰা ডাঙৰে ইমান সাহস নাই, তা ঘর ভাঙি দিয়ে অফিস এটা ভাঙি দিয়ে বিলা বেয়া চিন্তা, বেয়া কথা বতরা। আগ্রুট সমষ্টিত কংগ্রেস দলের যে অফিস আছে সেটা হাইওয়ের উপর আছে, সেটু মাটি দখল করে বনুয়া অফিস, উপদেশত কৈ আহি ভাল জাগিরোডের কার্যালয়টি প্রথমে ভাঙক, তারপর বিজেপির কার্যালয়টি ভাঙিবলৈ ভাঙিম বলে কবলে সৎসাহস করব। প্রকৃততে বিরোধীর আক্রমণত এটা অস্বস্তিত পড়েছে বিজেপি, যেটু সময়ত অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, করর অত্যাধিক বোঝা, টকার মূল্য সর্বকালের নিম্নস্তর আদি ঘটনায় সাধারণ জনতাক ত্রাহি মধুসূদন হুয়াইছে। তেনে সময়ত বিজেপির 35 কোটির বিলাসী কার্যালয়ে চকু কপালত তুলিছে সকলোরে। দিলওয়ার হুসেন মজুমদার রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।